তো হ্যালো বন্ধুরা, বর্তমানে জান্নাত এবং তুহার গোপন ভিডিওর লিঙ্ক খুবই ভাইরাল রয়েছে। তাদের নিয়ে সকল ইউটিউবার এবং টিকটকাররা নিত্য নতুন ভাবে নানা রকম খারাপ মন্তব্য করে ভিডিও তৈরি করে যাচ্ছেন। আজকে আমি আপনাদের জানাবো কি করে কিভাবে তাদের গোপন ভিডিওর লিঙ্ক ভাইরাল হয়েছিল এবং কি করে তারা বিয়ে করেন, আর বর্তমানে তাদের লিঙ্ক ভাইরাল হওয়াতে এখন কি ধরনের ভয়ঙ্কর অবস্থা হচ্ছে তাদের। তা সম্পূর্ণ বিষয়টি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ওনার আসল নাম হচ্ছেন তিশা, বর্তমানে তারা সবাই জান্নাত নামেই চিনে, আর ওনার নাম হচ্ছেন তুহা। তারা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটর। তারা দুজনে প্রতিদিন কি করে আর না করে ছোট করে ব্লগ তৈরি করে ফেসবুক টিকটকে আপলোড দিয়ে থাকেন। ভিডিও করতে করতে তুহা এবং জান্নাত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা দুজনেই দুজনের সম্মতে বিয়ে করে নেয়। আর তাদের বিয়ে করার সময় তুহার বাবা রাজি ছিল না। বাবার মানা করার পরেও তুহা একাই বিয়ে করে নেয়। খুশিতে একদম পাগল হয়ে গেছে। তো যেহেতু আজকে আমি বাইরে যাইনি, যার জন্য বাসায় থাকা টপটা দিয়ে আমি আমার জানকে প্রপোজ করলাম সুন্দর করে, আর জানটা অনেক বেশি খুশি হয়ে যায় এতে। এরপরে তারা দুজনে তুহার বাবার বাসা থেকেই নিয়মিত ভিডিও তৈরি করে যেত। একদিন তারা দুজনে শখের বসে 3 মিনিট 33 সেকেন্ড এর গোপন ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন, আর সেই ভিডিওটি কেমন ছিল যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝেছেন। হঠাৎ একদিন তাদের যে ফোনে রাখা ভিডিওটি ছিল ওই ফোনটি চুরি হয়ে যায়, আর চোরের হাত থেকে নাকি এই ভিডিওটির লিঙ্ক ভাইরাল হয়। তারা মূলত এই ধরনের কথা বলে যাচ্ছি, তবে কথাগুলো কতটা সত্যি তা জানি না। তো যাই হোক, তাদের এমন লিঙ্ক ভাইরাল হয়ে পুরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, যে কারণে মানুষ তুহার বাবাকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে। আর এসব কর্মকাণ্ডের জন্য তার বাবা জান্নাত এবং তুহাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আব্বা কই, দরজা গেটটি লক করা, গেটটি খোলা না। তোমার আর কই কিনা আছে না? ইমরান, ইমরানের লেয়া পড়ছে, দাঁড়ে আছে আমরা গেটের সামনে। কই ইমরান আছে না? আমি বাসা ঢুকতে, আমি যে আপনার বোরে লয়ে দাঁড়ায় আছি, বৃষ্টির মধ্যে কি করব? অন্যদিকে জান্নাতের মা তার মেয়ের জামাইয়ের কর্মকাণ্ডের কথা শুনে তিনি সমাজে মুখে দেখাইতে পারছে না, যে কারণে তোহার কাছে থেকে জান্নাতকে নিয়ে যাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, তাদের এসব নোংরা কর্মকাণ্ডের জন্য তারা ভুল স্বীকার করেছেন, এমনকি তারা এমন বলে শাস্তিও পদে পদে পেয়ে যাচ্ছে, আর দেশবাসী সকলের কাছে কান্নাকাটি করে ক্ষমা মাপ চেয়েছেন। কি আর করা, তারা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে তাদের নিয়ে আমরা এত টোল করে যাব। তারা দুজনের স্বামী স্ত্রী, যেহেতু বলেও তারা স্বীকার করেছেন, তবে সবাই তাদের কমা দৃষ্টিতে দেখে তাদের লিঙ্ক শেয়ার করে ভাইরাল করা দরকার নাই। বলতে চাই, দয়া করে এই বিষয়টা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, ছোট ভাই বোনের মতো আমাদেরকে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমরাও ভুল করছি, আমাদের একটা ভুল হয়ে গেছে আর কি।